আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো অনেকেরই জানার ইচ্ছা ছিল যে আসলে আমি মলদোভাতে কত টাকা পাই এবং বাংলাদেশে কত। সো যারা ভিডিওটা দেখছেন কন্টিনিউ দেখবেন। এবং মলদোভাতে আসলেই যারা আসতে চায় এবং আসবেন, আপনাদের বেতন কত হতে পারে, তো ওই নিয়ে থাকছে আজকের ভিডিও। সো ভিডিওটা যারা দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। সো কথা না বলে চলুন শুরু করা যাক। তো দেখেন আসলে ব্যক্তিগত জিনিস যেটা সবারই থাকে সেটা হচ্ছে কারো বেতন কেউ প্রকাশ করতে চায় না। তো তারপরেও আজকে আমি আপনাদের মাঝে আমার বেতনটা প্রকাশ করছি। তো আসলেই আমি মলদোভাতে কত টাকা পাই এবং কি কি কাজ করি এখানে, আর সপ্তাহে কয়দিন ডিউটি। আর আপনি আপনাদেরকে বলে রাখি, আমি বর্তমানে যে কোম্পানিতে কাজ করছি সেটা হচ্ছে মূলত প্রোডাকশনের কাজ। কারণ এখানে আমি আগে যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিতে মূলত আমার ফিক্স একটা বেতন ছিল, কিন্তু আমার খুব বেশি স্বাধীনতা ছিল না সেখানে, যার কারণে আসলে আমি সেই কোম্পানি থেকে বর্তমানে নতুন অন্য একটি কোম্পানিতে চলে আসি। ইভেন আমি 16 তারিখে সেই কোম্পানিতে জয়েন করছি। তো সেই কোম্পানিতে মূলত আমি আসলে প্রোডাকশনে কাজ করছি। তো প্রোডাকশনে কাজটা হচ্ছে মূলত কন্ট্রাক্ট সিস্টেম, কারণ বাংলাদেশে যেরকম কন্ট্রাক্ট ঠিক এই দেশে এরকমই কন্ট্রাক্ট। তো এই দেশে সবচেয়ে বেশি কোম্পানিগুলো চলে, বিশেষ করে সেলাই কারখানা যে কোম্পানিগুলো আমরা কাজ করি সেসব কোম্পানি মূলত আসলে কন্ট্রাক্টেই চলে। বেতনে ফিক্সড যে একটা বেতন সেটা কিন্তু চলে না। কারণটা হচ্ছে যতগুলো কোম্পানিতে গিয়েছি সব কয়টা কোম্পানিতে কিন্তু তারা একই, মূলত তারা ফিক্স যে একটা বেতন সে বেতনটা কিন্তু তারা ধরে না। তারা মূলত কন্ট্রাক্ট সিস্টেমে যে বেতনগুলো আছে তারা কিন্তু ঠিক ওই কন্ট্রাক্টেই আপনাকে বেতন ধরবে। তো কন্ট্রাক্টে বেতন ধরলেও দেখা যায় আপনার ভালো মানের স্যালারি আসে। তো কত কত আসে এটা আমি বলছি না, তো আমি বলছি যে আমি আগের যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিতে আমি কত টাকা আমি বেতন পেতাম এবং কি কি কাজ সেখানে করতাম। তো আগের যে কোম্পানিতে আমি ছিলাম, বর্তমানে যে কোম্পানি থেকে আর কি চাকরি ছেড়ে চলে আসছি, সেটা হচ্ছে আমি এই দেশের যে বেতনটা পেতাম সেটা হচ্ছে আমি এখানে কাজ করতাম মূলত প্রথমে কাজ করেছি আমি এখানে 8 ঘন্টা, 8 ঘন্টা কাজ করেছি প্রায় 5 মাস। পরবর্তীতে এখানে মালিকের পোষাচ্ছে না, আমাদের চাকরি নিয়ে সমস্যা হয়েছিল, পরবর্তীতে আমরা তাদেরকে 1 ঘন্টা অফার করি যে আমরা ঠিক আছে আমরা 9 ঘন্টা কাজ করব। এর পরবর্তীতে আমরা কাজ করি 9 ঘন্টা। তো এখানে দেশে মূলত যারা প্রথম একদম নতুন আসবেন তাদের বেতন কিন্তু আমি যদি বলি মলদোভা গভর্নমেন্ট আইন অনুযায়ী সেটা হচ্ছে 13,700, এই দেশে 13,700। বর্তমানে 2024 সালে যে নতুন গেজেট প্রকাশ করা হয়েছে, বিশেষ করে এটা হয়েছে বিদেশি নাগরিকদের জন্য। যদি কোনো বিদেশি নাগরিক যদি এই মলদোভাতে আসে ওয়ার পারমিটের মাধ্যমে তাহলে তার বেতন সর্বনিম্ন যে বেতনটা থাকতে হবে সেটা হচ্ছে 13,700। আর আমি যেহেতু 2023 সালে কন্ট্রাক্টে পেপার সিগনেচার করি সেখানে মূলত আমার 12,000 লে আমি পেতাম আর কি। তো 12,000 লে আসলে বাংলাদেশে বর্তমানে কত টাকা আসে, তো দেখেন এখানে একটি কারণ হচ্ছে যে আপনারা জানেন যদি রেমিটেন্স বাড়ে তাহলে কিন্তু রেমিটেন্সের যদি ডলার রেট যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের বেতনও বাড়ে। তো এটা আসলে কিরকম, বর্তমানে যদিও বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশে 101 ডলারে মূলত আমরা 100.5 টাকা পাই, এটা হচ্ছে বাংলাদেশের ডলারে, এটা হচ্ছে ডলারে মূলত বাংলাদেশের টাকা পাই আমরা। এখন আসলে এখান থেকে চার্জ কেটে আমরা মোট কত টাকা বাংলাদেশে পাঠাতে পারি এবং এই 12,000 টাকায় কত লে আসে, তো দেখেন আমি আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি কথা ঘুরাচ্ছি না, আমি সোজাভাবে বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আমরা টাকা পাঠাই তাহলে আমাদের কিন্তু একটা চার্জ কাটে, যেটা দেখা যায় বাংলাদেশি 50,000 টাকা পাঠালে প্রায় আমার 3 থেকে 3,500-এর মতো আমার একটা চার্জ কাটে। তো এটা মূলত আসলে যদি ওয়েস্টার্ন ইউনিয়ন অথবা মানিগ্রাম দিয়ে পাঠায় তাহলে দেখা যায় চার্জটা মূলত তারা কেটে নেয়। এর পরবর্তীতে আমরা আলাদা কোনো সাইট দিয়ে টাকা পাঠাই, সেটা হচ্ছে যে রেমিটেন্স আমরা যে টাকাটা পাই সেটা হচ্ছে অনেক প্রকার অ্যাপ আছে, যে সব অ্যাপ থেকে আপনারা বৈধভাবে মূলত আসলে বাংলাদেশে টাকা পাঠানো যায়। আমি যে অ্যাপ দিয়ে টাকা পাঠাই সেটা হচ্ছে মূলত স্কেল অ্যাপ, সেই স্কেল দিয়ে মূলত আমি টাকা পাঠাই, রেমিটেন্স আমি দেখা যায় 111 টাকা রেট পাই। কারণ দেখা যায় এখানে যে অ্যাপস কোম্পানি আছে
তারাও কিন্তু একটা চার্জ কাটে, কিন্তু চার্জ কাটলেও দেখা যায় ওই আমার 3,000 টাকার মতো আর কাটতেছে না, 3,000 টাকার সে কিছু কম কাটে, যেরকম 2,500-2,000 টাকার মতো আমার কাটে। তারপরেও আমি খুব ভালো টাকা পাই, এতে আমার কোনো ঝামেলা হয় না, আমি টাকাটা সাথে সাথেই পেয়ে যাই। এখন বর্তমানে যদি আমি আপনাদেরকে এই দেশের টাকা রেটের কথা বলি, আমি যদি 12,000 লে পাই, সো দেখা যায় হ্যাঁ 12,000 লেতে আমি এই দেশে বর্তমানে টাকার রেট সেটা হচ্ছে 17.90 টাকায় আমি মূলত $1 পাই। 17.90 টাকা লেতে আমি মূলত মলদোভাতে $1 পাই। তাহলে এখন যদি আমি আপনাদেরকে হিসাব করে দেখাই, সেটা হচ্ছে যে আমি কত টাকা পাই, যে 12,000 লেতে আমি কে দে মোট কত টাকা আমি বাংলাদেশে পাঠাতে পারি, আমি আপনাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে দেখাচ্ছি। আসলে আমি 12,000 টাকা যদি হাতে পাই, তাহলে আমার 2,000 টাকা নিজের খরচের জন্য রাখতে হয়, কারণ এই দেশে আমি খেয়ে দিয়ে অনায়াসেই 1,000 টাকার মতো আমার হাত খরচা যায়, মোট আমার খাবারের বিল যেটা, আর আদারওয়াইজ যে কিছু টুকটাক খরচ আছে সব মিলিয়ে আমার 2,000 টাকা হলেই আমি অনায়াসে আর কি কার্ডে অনায়াসে কিন্তু আমার চলে যায়। কিন্তু যদি আমি 10,000 টাকাকে আমি যদি ডলার এসে এদেশে কনভার্ট করি, সেটা হচ্ছে যদি আমি 17.95 টাকা করে ধরি, তারপর দেখা যায় আমার $551 মতো আমার কি আসে, যেটা বাংলাদেশের পরিমাণ প্রায় 61,000 টাকা রেমিটেন্স সহ। আর যদি আমি রেমিটেন্সটা বাদ দেই, তাহলে দেখা যায় আমার 57,000-58,000 টাকার মতো মোট আমি বাংলাদেশের কি টাকা পাঠাতে পারি। এটা মূলত এই দেশের যে বেতন 10,000 টাকায় আমি হিসাব ধরলাম, কারণ 12,000 টাকা পেলে কিন্তু সব টাকা পাঠানো সম্ভব না, নিজেরও হাত খরচা আছে প্লাস সমস্যা মানুষের বলে আসে না। সো আমি আপনাদেরকে সব প্রকাশ খোলামেলা করে বলে দিলাম, কিন্তু বর্তমানে আমি যে কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানিতে আসলে আমি কত টাকা পাই এবং কত টাকা পেতে পারি, সো প্রোডাকশনে যেহেতু আমি কাজ করছি তো আপনাদেরকেও জানানোর চেষ্টা করব যে আমি আসলে মলদোভাতে আমার কত টাকা আসে। তো যারা মলদোভা সম্পর্কে কন্টিনিউ ভিডিও দেখেন, অবশ্যই আপনারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখবেন, আপনারা যারা আমাকে সাপোর্ট দেন, আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও একসময় এখান থেকে বৈধভাবে অন্য কোনো কান্ট্রিতে যাব। প্লাস আপনি আপনাদেরকে একটি কথা বলে কি, সেটা হচ্ছে আমি 2024 সালে ইনশাল্লাহ বাংলাদেশে আসবো, হয়তো 1-1.5 মাসের জন্য এসে ঘুরে যাব। সো ভালো থাকবেন, আর কথা বাড়াচ্ছি না, আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।